ওয়েলকাম টু ইংলিশ ভার্সন একাডেমি। আজকে ক্লাস এইট ম্যাথমেটিক্স চ্যাপ্টার ওয়ান নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমাদের আরও নয়টি ক্লাস হয়ে গিয়েছে, যার লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেগুলি দেখে নিতে পারো। আজকে আমরা পেজ নাম্বার ফাইভে যে এক্সপ্রেশন অফ এ নাম্বার এজ দ্য সাম অফ টু স্কোয়ার, অর্থাৎ এমন কিছু নাম্বার আছে যেগুলিকে দুইটি নাম্বারের স্কোয়ার আকারে এক্সপ্রেস করা যায়, কিভাবে করা যায় সেই জিনিসগুলি আমরা আজকে দেখব। তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের যে এ নাম্বার যে কোশ্চেনটা হয় ওটা তোমরা বিবিএস জেএসসি কোশ্চেনগুলি যদি তোমরা দেখো তাহলে দেখবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু টু মার্কসের জন্য আসে। দ্যাট মিন্স আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। এই জিনিসগুলি করার আগে তোমাদের এই যে আমি একটি পেজ দেখাচ্ছি, অর্থাৎ ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান, টু এর উপরে স্কোয়ার দিলে ফোর, থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন, ফোরের উপরে সিক্সটিন, এইভাবে তোমরা নাইনের উপরে এইটটি ওয়ান, তারপরে হচ্ছে যে টুয়েলভের উপরে ওয়ান ফোরটি ফোর, থার্টিনের উপরে ওয়ান সিক্সটি নাইন, অর্থাৎ এই জিনিসগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন ফোরটিনের উপরে স্কোয়ার দিলে ওয়ান নাইনটি সিক্স, এটা কিন্তু অনেকেই জানো না, কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ফিফটিনের উপরে স্কোয়ার দিলে টু টোয়েন্টি ফাইভ, এভাবে এইটটিনের উপরে স্কোয়ার দিলে থ্রি টোয়েন্টি ফোর, নাইনটিনের উপরে স্কোয়ার দিলে থ্রি সিক্সটি ওয়ান, আশা করি তোমরা এটা মুখস্থ করতে পারবে, টোয়েন্টি পর্যন্ত খুব ইজি। আর হচ্ছে আরেকটা লাগবে, সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভের উপরে স্কোয়ার করলে সিক্স টোয়েন্টি ফাইভ, অর্থাৎ এটার জন্য কিন্তু তোমাদের ক্যালকুলেটার চাপতে হয়, কিন্তু এটা যদি মুখস্থ রাখো তোমাদের ওই টাইমটা কিন্তু বেঁচে যাবে। আশা করি তোমরা এগুলি করতে করতেই মুখস্থ হয়ে যাবে, তারপর চেষ্টা করবা যে এটা মুখস্থ করার। এখন আমরা দেখি, আমরা একটু সিস্টেমটা দেখি। বইয়ে প্রথমে আছে টু, এটা দিয়েই আমরা শুরু করি, অর্থাৎ এই টুকে দুইটি নাম্বারের স্কোয়ার আকারে যদি আমরা এক্সপ্রেস করি, যেমন টু, যেটা আমাদের মানে নিয়ম সেটা হচ্ছে এটার কাছাকাছি কোন স্কোয়ার মানে কোন পারফেক্ট স্কোয়ার নাম্বারটা আছে সেটা আমাকে দেখতে হবে। যেমন এটার কাছাকাছি পারফেক্ট স্কোয়ার নাম্বার কিন্তু এই যে ওয়ান, তোমরা দেখো এই যে ওয়ান, তার মানে এটা কিন্তু ওয়ান স্কোয়ার হবে। তারপরে থাকে কি ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ানের সাথে কত প্লাস করলে টু হয়, ওয়ান প্লাস করলে সেই ওয়ানটাও কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল। এটা দ্বারা কিন্তু তোমরা এখনও ক্লিয়ারলি বুঝছো না, একটু যদি আমি বড় টার্ম নিই, যেমন তোমাদের মেইন বই থার্টিন আছে, থার্টিন কয়েকটা দেখালি তোমরা বুঝবে থার্টিনের কাছাকাছি স্কোয়ার কোনটা, যে নিয়ারেস্ট স্কোয়ার হচ্ছে তোমার এই যে নাইন, কিন্তু ফোর দিয়ে দিলে কি হয় সিক্সটিন হয়ে যায়, বুঝতে পেরেছো? কিন্তু এটা কিন্তু হবে না, এই কাছাকাছি যে স্কোয়ারটা সেটা দিয়ে আগে দেখবে যে থ্রি স্কোয়ার, এটার সাথে কত প্লাস করলে থার্টিন হয়, ফোর প্লাস করলে, ফোর মানে কি টু স্কোয়ার, এটাও কিন্তু হয়ে গেল। কিন্তু কখনো যদি এটা পারফেক্ট স্কোয়ার না হয় তখন কি হবে, এই থ্রিতে না যেয়ে তখন আবার এই টুয়ে যাবে, টুয়ে যেয়ে দেখবে যে টু স্কোয়ার দিয়ে দেখবে যে এই পরের সংখ্যাটা মানে এখানে যদি টু স্কোয়ার হয় পরের সংখ্যাটা তোমার পারফেক্ট স্কোয়ার হয় কি না, এইভাবে তোমাদের চেক করে করে দেখতে হবে। আমরা অনেকগুলি প্র্যাকটিস করব, তখন আসবে। আপাতত এটা দেখো মেইন বইয়ে তোমাদের ফিফটি আছে, ফিফটি, ফিফটির কাছাকাছি স্কোয়ার কোনটা, এই যে ফর্টি নাইন, মানে কি সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার, আর এটার সাথে কত প্লাস করলে ফিফটি হয়, ওয়ান প্লাস করলে কি হলো ওয়ানও কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে দুইটি স্কোয়ারের সাম আকারে কিন্তু এক্সপ্রেস করা এটা হয়ে গেল। কোনো কারণে এইটা যদি স্কোয়ার না আসতো তখন কিন্তু আমাকে এই সিক্স স্কোয়ার মানে এর ইমিডিয়েট জুনিয়র যে এই সিক্স স্কোয়ার দিয়ে দেখতে হতো যে তার পরেরটা আবার এই মানে পারফেক্ট স্কোয়ার আসে কিনা, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আমাকে নামতে হবে। যেমন এই ফিফটিটা কি তোমরা প্রথমে এটা যদি বইয়ে আসে মানে টু মার্কসের জন্য আসে তখন কিন্তু ওভাবে তোমরা করবে না, তখন তোমরা হয়তো এইভাবে লিখবে ফিফটি, রাফে করে নেবে যে সেভেন স্কোয়ার তার মানে ফর্টি নাইন, হ্যাঁ ফর্টি নাইনের সাথে ওয়ান প্লাস করলে ফিফটি হয়। তাহলে এটাকে প্রথমে লিখবে যে ফর্টি নাইন প্লাস ওয়ান, ফর্টি নাইন মিন্স কি সেভেন স্কোয়ার, ওয়ান মিন্স কি ওয়ান স্কোয়ার, তাহলে দুইটা স্কোয়ারের সাম আকারে কিন্তু এক্সপ্রেস হয়ে গেল। এই ফিফটিকে কিন্তু আরও আরেকভাবেও কিন্তু করা যায়, যেমন এই ফিফটিকে আমরা লিখলাম সেভেন স্কোয়ার দিয়ে করা যায়, দেখি যে যদি বলে যে দুইভাবে করার চেষ্টা করো, এরকম কিন্তু পরীক্ষা আসে তোমাদের যে এটাকে ফিফটিকে এক্সপ্রেস করো এজ দ্য সাম অফ টু স্কোয়ার ইন টু ডিফারেন্ট ওয়েজ, ওকে, তখন তোমরা কি করবে, এখন তোমরা দেখতে পারো এটাকে একটু রাফে করো, আমি এখানে ফ্রেশ করব এখানে। সো এই ফিফটিকে বানানোর জন্য ইমিডিয়েট যে জুনিয়রকে যে সেভেনের পরে সিক্স, সিক্স স্কোয়ার আমরা দিয়ে দেখি, সিক্স স্কোয়ার দিলে হয় থার্টি সিক্স,
36 এর সাথে কত প্লাস করলে 50 হবে 14 প্লাস করলে এই 14 কিন্তু এখন আর পারফেক্ট স্কয়ার না তার মানে এই 6 স্কয়ার দিয়ে কিন্তু এটাকে আর করা যাবে না আবার এই 50 কে আরেকটু নিচে নামবো এই 50 কে এখন এই 5 স্কয়ার এই 6 এর পরে 5 এ যাব 5 স্কয়ার 5 স্কয়ার দিয়ে দেখলাম 5 স্কয়ার মিন্স কত 25 সো 50 থেকে 25 মাইনাস দিলে থাকে কত আরো 25 তার মানে 5 স্কয়ার তাহলে কিন্তু এটা কিন্তু দুইটা স্কয়ারের সাম আকারে এক্সপ্রেস হয়ে গেল তখন এটাকে লিখতে পারো যে 25 প্লাস 25 ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার এই কিন্তু তোমাদের হয়ে গেছে তোমরা পরীক্ষা কিন্তু এইভাবে করতে পারো এখন আরেকটা দেখি তোমাদের বইয়েরই কিন্তু করছি তোমরা পেজ নাম্বার 5 এ দেখতে পাবে বইটা আছে এই যে 65টাকে করার চেষ্টা করছি 65 কে ইমিডিয়েট যে 8 স্কয়ার 8 স্কয়ার দিলে কত হয় 64 হয় এটা রাফে করে পরে এখানে তোমরা বসাবে 64 হয় প্লাস 1 দেখো 1 ও পারফেক্ট স্কয়ার 64 ও পারফেক্ট স্কয়ার তার মানে এটাকে লেখা যায় কি 8 স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে এটা কিন্তু দুইটা স্কয়ারের সাম আকারে এক্সপ্রেস হয়ে গেল এখন এটা কিন্তু আরো একভাবে হয় এখন এই 65 কে আমরা আরেকভাবে দেখি 8 এর পরে 7 এ যাই এই যে 7 7 এ দেখি কি হয় মানে 49 7 স্কয়ার মিন্স 49 প্লাস 65 থেকে 49 তোমার মাইনাস দিলে কত হয় 16 হয় তাহলে এটা কিন্তু 7 স্কয়ার প্লাস 4 স্কয়ার এটাও কিন্তু আমার হয়ে গেল তাহলে এটাকে তোমরা 65 কে তোমরা এইভাবেও তোমরা লিখতে পারো এই 65 কে 49 প্লাস 16 হ্যাঁ আমি তো অলরেডি লিখে ফেলেছি আবার লিখছি রিডান্ডেন্সি হয়ে গেল 7 স্কয়ার প্লাস 4 স্কয়ার অর্থাৎ এইটাকে 2 মানে 2 টাইমস দুইটা স্কয়ারের সাম আকারে এক্সপ্রেস করা যায় অর্থাৎ এই জিনিসগুলি কিন্তু তোমাদের আসে এইভাবে তোমরা অনেকগুলি করতে পারবে যেমন আমি আরেকটা যদি নিজে বানিয়ে দেই সেটা হচ্ছে কি 170 দিলাম 170 কে দুইটি স্কয়ারের সাম আকারে তুমি যদি এক্সপ্রেস করো তখন কিন্তু আমাকে জানতে হবে 170 এর কাছাকাছি স্কয়ার কোনটা এই যে 13 স্কয়ার হ্যাঁ কাছাকাছি স্কয়ার হচ্ছে এই যে 13 স্কয়ার সো এটাকে যদি 13 স্কয়ার মিন্স কত 169 প্লাস 1 যদি আমরা দেই তাহলে কত হবে 13 স্কয়ার প্লাস 1 স্কয়ার এটাও কিন্তু হয়ে গেল আবার আমরা যদি এখন 200 কে যদি করি 200 কে 200 এর কাছাকাছি স্কয়ার কত এই যে 196 14 স্কয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 196 প্লাস 4 তাহলে 200 হয় 196 মানে 14 স্কয়ার প্লাস 4 কত 2 স্কয়ার এটা কিন্তু আমাদের হয়ে গেল আরও একটা যদি আমি তোমাদের দেই 305 305 তাহলে 305 এর কাছাকাছি আছে কোনটা 289 মানে 17 স্কয়ার আছে 289 এর সাথে 289 এর সাথে যদি আমরা 16 প্লাস করি তাহলে কিন্তু 305 হয় 289 মিন্স কত 17 স্কয়ার প্লাস এটা কত 4 স্কয়ার তাহলে এটাও কিন্তু দুইটা স্কয়ারের সাম আকারে এক্সপ্রেস হয়ে গেল এইভাবে কিন্তু তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলি সাধারণত হয়ে থাকে কি এই ক্রিয়েটিভ কোশ্চেনে 2 মার্কসের যে কোশ্চেনটা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আর আমার ভিডিওটা তোমরা লাইক দিতে পারো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমার চ্যানেলটা আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ইংলিশ ভাষণ একাডেমি নামে আমার একটি ফেসবুক গ্রুপ আছে তোমরা সেখানে জয়েন করবে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আমি সেখানে অ্যান্সার দিব অবশ্যই ওকে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ টু দ্য নেক্সট ক্লাস Thank you.